Hey guys, welcome back to my channel. তো গাইজ, আজকে অনেক দিন পর আরও একটা রেস্টুরেন্ট রিভিউ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, সাজবাতি। তো অনেকদিন ধরে শুনছিলাম যে রেস্টুরেন্টটা নাকি ভালো, সন্ধ্যাবেলা আড্ডা দেওয়ার জন্য, রাতে ডিনার করার জন্য নাকি খুব সুন্দর একটি জায়গা। তো লোকেশনটা কোথায় এবং ওখানে কি কি পাওয়া যায়, এক্স্যাক্ট প্লেসটা কোথায় এবং ওখানে কেমন ডেকোরেশন করেছে, সবটা যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা কন্টিনিউ করো, একটু স্কিপ করো না, কারণ আমি জায়গাটাও বলবো, কি কি খাবার পাওয়া যাচ্ছে, রেট কেমন রয়েছে, সেগুলো রিজনেবলের মধ্যে কিনা, বা ফুডের কোয়ান্টিটি কেমন, কোয়ালিটি কেমন, সব তোমাদের সাথে শেয়ার করবো। কন্টিনিউ করো আজকের ব্লগটাকে। সন্ধ্যামাঠ পাড়া, একটু এগিয়ে এসে সাজবাতি। তো খুব সুন্দর, ডান দিকে পড়বে, কৃষ্ণনগর থেকে যেতে একদম। তো খুব সুন্দর কিন্তু জায়গাটা, রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু খাবারও রয়েছে, তোমরা এসে অবশ্যই ট্রাই করতে পারো। আর খাবারগুলো বেশ ভালো ছিল, কোয়ালিটিও ভালো, কোয়ান্টিটিও ভালো, যথেষ্ট ভালো। অবশ্যই তোমরা এখানে এসে ট্রাই করো, আশা করি পুজোর মধ্যে। আর মানে পেছনে ডেকোরেশনটা দেখো, খুব সুন্দর, খুব ভালো লাগছে, খুব ভালো, একদম পুরো ঘর দিয়ে সুন্দর, মানে সেই লাইটিং দিয়ে দারুণ করেছে। তো তোমরা এটা ট্রাই করতে পারো, আমাদের জন্য খুব সুন্দর জায়গা। আর এই যে একটা টোটো কাকুর সাথে আমাদের দেখা হয়েছে, টোটো কাকুটা খুব দাদা যাবেন, নগেন্দ্রনগর যাবেন দাদা, প্রচুর দাদার খুব ডিমান্ড, দাদার খুব ডিমান্ড, একটা সিঙ্গেল ভিডিও করবি। ওকে, লন্ডন যাবো, লন্ডন ওটা কি হচ্ছে দাদা, হাতে স্মার্টফোন, আমি মেয়ের জিও নিয়ে ঘুরি, মেয়ের লাইক করছেন আপনি, এগুলো কি হচ্ছে, চলুন চল চল। তো এই হচ্ছে নতুন টোটো কাকু, দাদা যাবেন চল মেরে দান্ন। তোরা জয়েন করবি, ও এবার ব্যবসা হবে না কিন্তু দাদা, চলুন। কি ঘাটের মরা লোক, ঘাটের মরা দাদা, ঘাটের মরা টোটোওয়ালা। সাজবাতি ওনারদের সাথে কথা বলে নেব। দিদি ভাই তোমার নাম? আমার নাম কবিতা নায়ক। ওকে দিদি ভাই, তোমার
আচ্ছা, তো তোমাদের আমার জায়গাটা আমার খুব পছন্দ হচ্ছে, খুব সুন্দর, রিজনেবল প্রাইসের মধ্যে সবকটা আইটেম দেখলাম। তো তোমাদের এখানে স্পেশালিটিটা কি আছে? আমাদের এখানে স্পেশালিটি চিকেন আফগান আছে, চিকেন স্যুপটা খুব সুন্দর করে, যেটা মহারাষ্ট্র স্টাইলে, যেটা কৃষ্ণনগরে পাবে না। ওকে, চিকেনটাও আমরা খুব সুন্দরভাবে ড্রাই চিকেন, ড্রাই চিলি চিকেনটা রাখি, এবং আমরা নতুন আরও কিছু কেএফসি স্টাইলে রাখছি, মানে চিকেন আইটেম কেএফসি স্টাইলে রাখা হয়েছে। এবং আমরা চাইছি আরও ইন ফিউচার আমরা এমন কোনো জিনিস আনতে চাইছি যেখানে কৃষ্ণনগরে কেন নদীয়া ডিস্ট্রিক্টে তো কোথাও নেই, সেটা খুব তাড়াতাড়ি চলে আসতে চলেছে। ওকে, হ্যাঁ, তো তোমাদের এটা তাও শুরু হয়েছে কবে থেকে তাও সাজাবাতি? আমাদের 25শে অক্টোবর। ওকে, তো বেশি দিন হয়নি, খুব রিসেন্টলি শুরু। তো এখানে খুব সুন্দর করে আমি দেখেছি, মানে খুব সুন্দর করে, খুব পরিষ্কার সহকারে ওখানে রান্না হয়, এখান থেকে সব এখানে ডিস্ট্রিবিউট করা হয়। তোমাদেরকে আগেও দেখেছি, মানে বাইরের লোকেশনটা খুব সুন্দর বিকেলে টাইম কাটানোর জন্য। মানে আমার তো পার্সোনাল রিভিউ আমি বলবো তোমাদেরকে, সবাই এসো, ট্রাই করো, জায়গাটা খুব সুন্দর, একটা কুড়ে ঘর করে একদম ইউনিক স্টাইল একটা তৈরি করেছে, মণিপুরি স্টাইল প্লাস বাইরের যেটা পুনে স্টাইলে, পুনে বা মণিপুরি স্টাইল করা হয়েছে। ওকে, খুব সুন্দর, কৃষ্ণনগরের বুকে একদম একটা মানে নতুনত্ব জিনিস। তো তোমরা অবশ্যই এখানে ট্রাই করো, দিদিদের সাথে কথা বলিয়ে দিয়েছি। আর তোমাদের তোমাদের সাথে কোনো তোমাদের হোম ডেলিভারি কি কোনো ব্যবস্থা শুরু করেছো? শুরু এখনো পর্যন্ত করা হয়নি, কারণ হচ্ছে জাস্ট আমরা 6-7 দিন ওপেন করেছি এটা, খুব রিসেন্টলি, খুব রিসেন্টলি তোমরা হোম ডেলিভারি শুরু করেছো সুইগির সঙ্গে বা জোম্যাটোর সঙ্গে কন্ট্রাক্ট। বাহ বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তো তোমাদেরকে আমি তোমাদের মেনু লিস্ট আমি দেখিয়ে দিয়েছি, অবশ্যই বলো। আমাদের আরেকটা জিনিস স্পেশাল যে সানডেতে আমরা হচ্ছে জাস্ট একটা মিউজিকের একটা ব্যবস্থা করতে চলেছি। ওকে, খুব ভালো, মানে এই সানডে তো? হ্যাঁ, এই সানডে, এই সানডে কি মাঝে মধ্যেই হবে, এটা রাখবো মাঝে মধ্যে একটা। বাহ, অবশ্যই, এটা তাহলে একটা স্পেশালিটি যে এখানে আসলে আমরা একটু গান বাজনা করে সারাদিন আমরা একটা দারুণ আনন্দে কাটাতে পারি। তো অবশ্যই তোমরা এটা ট্রাই করো, এসো সাজবাতিতে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এরকম ঢং করো না তোমরা। যাই হোক, তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আর এরকমই যদি ভিডিও দেখতে চাও নতুন নতুন, আমি অনেক রেস্টুরেন্ট রিভিউ করব। তো চলো, টাটা, গুড নাইট। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। অনেকেই দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, এটা খুব খারাপ, সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আরও ভালো ভালো এরকম রেস্টুরেন্ট রিভিউ, অনেক প্লেসের, অনেক নতুন নতুন জায়গা সব তোমাদের সাথে শেয়ার করবো।